এই মানে যেহেতু আমার এই শিলাহতী আর গগরা ডিমু দুইখন নয়, আমার এই ভৈরবপুরের যখন একমাত্র সংযোগী কুলি বজার আর মাজরবাড়ি একমাত্র সংযোগী পথ, আজি একদম পুরা গোটেই রাস্তাটাই আমার পানির তলত। গতি আর ইয়াত প্রায় 15-20 গাঁও একবারে আজি পানির তলতে আছে, আর প্রায় শ শ কৃষিভূমি পানির তলত। গতি আমি সরকারলৈ রাজ্যের ফলের এটাই আহ্বান জানাব বিচারিছো, যাতে এই যে পানি যে বিজ্ঞানসম্মতভাবে একটা স্থায়ী সমাধান ইয়ার করব লাগে, করে আমার এই যে প্রায় 20 গাঁও আছে আমাকে এই বিপদের রক্ষা করব লাগে। আর এটা পানি লাহে লাহে আর বাড়িয়ে গৈ আছে, গতি আমি শেষত এটাই আহ্বান সরকারক জানাব, আমার জলসম্পদমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আমি রাজ্যের 2 ভৈরবপুর আমার এই অঞ্চল ফলের আমি আহ্বান জানাব বিচারিছো, যাতে এই পানিখিনি যাতে আমার এই বিস্তীর্ণ অঞ্চল ক্ষতি নকরাকে এটা ইয়ার বিজ্ঞানসম্মতভাবে একটা স্থায়ী সমাধান করার কারণে আমি অনুরোধ জানাইছো। রাস্তার উপরে পানি পানি বাগড়ি পড়ছে। রাস্তার উপরে পানি পানি বাগড়ি পড়ছে।